আমার নাম আমিনুর রহমান। রাত 11টার পরে আর কি আমার বেড়ার রুমে যা দেখি আমার বেড়া নাই আর কি, নাই যদি তখন ফোন করি মোবাইল সুইচ অফ, সুইচ অফ পরে তারপরে আমার আত্মীয় স্বজন যত আছে সব জায়গা ফোন করি, কাই কয় না যে আছে, মানে নিরুদ্দেশ মানে একবারে নাই, প্রত্যেক জায়গায় জায়গায় ফোন করি নাই নাই নাই। তখন 1:42 একটা নতুন নম্বরতে আমার কল এসে আমার মোবাইলত রিসিভ করার পরে কয় তোর বেড়ার এরম মরা লাশ নিয়ে যা, শাহজামালের বেড়া, শাহজামালের বাই দেই বাঁধি থোয়া আর কি। যখন আমি গেলাম যা দেই বাঁধি থোয়া, আমার লড়াটোর নাম হল নাজিমুল হক আকন, বয়স 14 আর কি, 14 পার প্লাস আর কি, ক্লাস 10। তখন গেলাম যা দেয় এরম বাঁধি থোয়া, মুখের মাঝে মানে কাপড় দেওয়া আছে আর কি, ডেবলে দেওয়া, হাত বান্ধা, ঠ্যাং বান্ধা, মানে পুরে মারি আছে। পরে আমি খালি একটা কথাই করলাম, গো আর মারেন না গো, এখন জানটা ভিক্ষে দাও। তখন আমাকে একটা ডাং দিয়ে ফেলে দিছে, আমার ভাবি গেছে, আমার ভাবি হোক ঘুরি দিয়ে ফেলে দিছে, দিয়ে কয় রসেলি এসে বান্ধ ওইমাক বান্ধ কর পরও তার ওই আমার থাকা অবস্থা যেটা ডেনা ভাঙছে দুই জায়গা, ওটা মোশরে ভাঙি দিছে, আর যেটা মানে অত্যাচার করছে কোনো জায়গা জখম বাদ নাই, রাতে তো জানা নাই, এতিয়া মানে বিকেলে জানাচ্ছে আর কি। শাহজামাল শেখ, ভিডিপি সেক্রেটারি, হ্যাঁ হ্যাঁ, আমি তো না জানি, একটাও খবর পাইনি আমি, না না না। এতে এখন আমি আইনের আশ্রত গেছি, আইন কি করে দেখি, গোয়ালপাড়া সলসত আছে এডমিশন, পরিস্থিতি খুব খারাপ, মানে একটা রিপোর্ট হচ্ছে ডেনাটা দুই জায়গা ভাঙছে আর কি, হাড্ডি ভাঙছে, বাকি রিপোর্ট এলা বাড়াই নাই, বিরেন্ডের মধ্যে খুব মার মারছে মাথাত, পুরুষ লিঙ্গের মধ্যে মারছে খুব, ভুকেছে, ডেনাটা দুই জায়গা ভাঙছে, মানে হাড্ডি ভাঙি দিছে। এতে এখন রাইজের মানুষ আছে, গ্রামবাসী আছে, আরক্ষী আছে, এখন কী করে দেই আমি, এখন দশটাই বিশেষ আছি আর কি, যেটা আইনগত বিচার হবো আমি আশাবাদী আর কি।